2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাদের সিলেবাস থেকে 30 থেকে 35% পাঠকে ছেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘকাল বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হয়েছে। তাই তাদের পরীক্ষার জন্য সিলেবাসের বোঝা কমাতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমস্ত বিষয়ের সিলেবাসকে সংক্ষিপ্ত ও সংকুচিত করেছে। মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে নতুনভাবে সিলেবাসটি আপলোড করা হয়েছে। তাহলে এসো কথা না বাড়িয়ে দেখে নি তোমাদের সেই সিলেবাসে কি কি রয়েছে। প্রথম বিষয় হচ্ছে বাংলা। গল্প রয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। কবিতাতে রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস। প্রবন্ধ, দুটো প্রবন্ধ রয়েছে, তার মধ্যে একটি ছেটে দেওয়া হয়েছে, যেটি রয়েছে সেটি হলো হারিয়ে যাওয়া কালি কলম। নাটক রয়েছে সিরাজদৌলা। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি। ব্যাকরণের মধ্যে রয়েছে কারক ও অকারক সম্পর্ক, সমাস। নির্মিতি বিষয়ের মধ্যে রয়েছে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা, বঙ্গানুবাদ। এবারের বিষয় ইংলিশ। তো চলো দেখে নি ইংলিশ বিষয়ের মধ্যে কি কি রয়েছে। লেসন 1, ফাদার সেলফ। লেসন 2, ফেবল। লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে বাপু। লেসন 4, মাই ওন ট্রু ফ্যামিলি। লেসন 5, আওয়ার রানওয়ে কাইট। গ্রামার এবং রাইটিং স্কিল যা ছিল তাই রয়েছে। এবারে বিষয় হিস্ট্রি বা ইতিহাস বিষয়ে যে যে বিষয় রয়েছে সিলেবাসে তা হলো ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবন্ধার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, এর বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এরপরের বিষয় হলো জিওগ্রাফি বা ভূগোল। ভূগোলের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভারত, এর মধ্যে ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র। এরপরে দেখো লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানী কি কি রয়েছে। জীবনবিজ্ঞানে রয়েছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এরপরে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে আমরা জানি তিনটি বিষয় রয়েছে, সাধারণ অংশ, পদার্থবিদ্যা এবং রসায়ন। আমরা দেখি এবারে মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে সাধারণ অংশের মধ্যে যে সিলেবাসগুলি থাকবে, যে পাঠগুলি রয়েছে, সেগুলি হলো পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, পদার্থবিদ্যা এই অধ্যায়ে রয়েছে আলো, চলতড়িৎ, রসায়ন এই দিকে রয়েছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এরপরে রয়েছে ম্যাথমেটিক্স বা গণিত। গণিতের মধ্যে যে বিষয়গুলি এবারে থাকছে সেগুলি হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুৎকষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়ত ঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত, সমহার বৃদ্ধি বা হ্রাস। সেই সঙ্গে রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ব বৃত্তাকার চোং, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারী কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য, বৃত্তের স্পর্শক অঙ্কন, সাদৃশ্যতা। তাহলে 2021 সালের পরীক্ষার্থী বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন বিষয়ের সিলেবাসটি তোমাদের ক্ষেত্রে বেশি সুবিধা হয়েছে আর কোন বিষয়ে ক্লাসের ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে। নিচে ডেসক্রিপশনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সম্পূর্ণ সিলেবাসটির লিঙ্ক দেওয়া হলো, সেখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে ভুলো না। ক্লাস কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো ও বন্ধুদের শেয়ার করো। পরবর্তী ক্লাসগুলির আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাল বাটনটিকে প্রেস করে রাখবে, যাতে তুমি পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।